আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই অথুইনামত ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো রাব আলাইকুম আলহামদুলিল্লাহ রাসুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলে অ্যান টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জৈনউল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহ প্রিয় দর্শক আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনা বিষয় বান্দার পরিচয় আমাদের স্রষ্টা আছেন মহান স্রষ্টা আমার সৃষ্টি আমরা বান্দা কিন্তু মুসলিম হিসেবে যখন আমরা জীবনযাপন করি তখন এই বিষয়টির দিকে আমরা কতটা সতর্ক থাকি আমাদের আল্লাহ এক রেসুল আমাদের প্রিয় রেসুল আমাদের কিতাব আল কোরআন তারপরেও আমাদের জীবনযাপনে এত পার্থক্য কেন আসুন এ বিষয়ে আমার জানার চেষ্টা করি ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আপনি কি বলবেন আমাদের বান্দার পরিচয় প্রসঙ্গে কিছু ধন্যবাদ বান্দা শব্দটি মূলত ফার্সি শব্দ বেন্দা বেন্দেগি এই শব্দ থেকে এসেছে যে সত্যিকার আল্লাহবুল আলমিনের এই বাদত এবং গোলামি করে থাকে সেই হচ্ছে মূলত এক কথায় বলতে গেলে বান্দা কিন্তু যেহেতু এটি ইসলামী পরিভাষা নয় প্রচলিত পরিভাষা অবশ্যই যে কোনো শব্দের যখন আমরা ব্যবহার পাবো অথবা প্রচলন পাবো আমাদেরকে যেতে হবে ইসলামী পরিভাষা কি এই ইসলামী পরিভাষা হচ্ছে আবধ আব্দ থেকে আইবাদ অথবা আবিদ যাদেরকে অনুবাদ করা হয় থাকে বান্দা হিসেবে আর এখান থেকেই মূলত আইবাদা শব্দটি এসেছে বাদা যারা আল্লাহ রব্বুর আলমিনের আইবাদত করে থাকেন সত্যিকারভাবে তারাই হচ্ছে মূলত আব্দ আল্লাহ রাব্বুল আলমিনের গোলাম বা দাস। আব্দ শব্দটি দাস অর্থে ব্যবহৃত হয়েছে দাসের বৈশিষ্ট্য হচ্ছে তিনটি প্রথমত মালিকানা মালিকানাধীন এবং মালিকানা একমাত্র মালিকেরই দাসের থাকে আমরা যদি দেখি যে আল্লাহ সুবাহন তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের প্রকৃত মালিক কিন্তু আল্লাহ সুবাহন তালা এই চেতনা আমাদের অনেকের মধ্যেই নিন যে আমার যে মালিক রয়েছেন বা আমার যে মনিব রয়েছেন যিনি আমার মালিক এবং আমার সব কিছুর ক্ষমতা তার কাছেই এটা হল প্রথম বিষয় দাসের প্রথম যে বৈশিষ্ট্য বা প্রথম যে বিষয়টি আমাদেরকে জানতে হবে দাঁশ মালিকানাধীন দুই নম্বর হচ্ছে দাসের প্রত্যেকটি কাজ এবং প্রত্যেকটি অবস্থান মালিকের নির্দেশ ক্রমে অনুমোদন ক্রমে হতে হবে মালিকের নির্দেশের বাইরে গিয়ে দাস এ কাজ করতে পারে না তো আমরা যে প্রশ্নে যাই আপনারা আবার আপনার কাছে আসবে এই বিষয়ে সম্পর্কে জানতে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন ওয়া সালাম আমি বেগম নুরুন্নাহার আছহিদ থেকে বলছি আমার প্রশ্নটা হলো দাওয়াত করা সবার দাওয়াত অর্জন করা সবার জন্য ফরজ এবং দাওয়াত করতেও সবাই বলছে যে যে যেরকম পারেন যেভাবে করেন করেন। আমার প্রশ্ন হল নারীদের দাওয়াতের পরিসীমা ধরেন কত কত দূরে দূরে এই দাওয়াতের এই কাজটা করতে পারে মানে একটা তালিম বসিয়ে আলোচনার মাধ্যমে কারো বাসায় পর্দার সাথে এই পরিসীমাটা আমি জানার জন্য প্রশ্ন করেছি আসসালাম আলাইকুম আহম্লা ধন্যবাদ আপনাকে আপনি বলেছেন এল ফরজ এরপরে দাওয়াত প্রসঙ্গে এসছেন আপনার মূল প্রশ্ন হল নারীদের দাওয়াতের দূরত্বের পরিসীমা কত দূর নারীদের দাওয়াতের কাজটি নির্ভর করবে আসলে নারীর ব্যক্তিগত এবং পারিবারিক যে দায় দায়িত্ব আছে এর সাথে মানে সম্পৃক্ত বা সংযুক্ত করেই আপনার ব্যক্তিগত কাজ অথবা যদি বেশি থাকে অথবা আপনার পারিবারিক যে দায়িত্ব আছে সেগুলো যদি অনেক বেশি থাকে তাহলে আপনি মানে আপনার দাওয়াতের জন্য অনেক বেশি অস্থির হওয়ার কোনো কারণ নেই আপনি ব্যক্তিগত ফরজ যেগুলো আছে ওয়াজেবাদ যেগুলো আছে যেগুলো আপনাকে করতেই হবে আপনার উপর অপরিহার্য সেগুলো প্রথমে আদায় করবেন কারণ নারীদের জন্য দাওয়াতের বিষয়টি এটি বাধ্যতামূলক নয় মানে অপরিহার্য বিষয় নয় যদি তার হক মানে বেশি থেকে যায় তিনি প্রথমে হকগুলো আদায় করবেন এরপর তিনি দাওয়াতি কাজ করতে পারেন তবে দাওয়াতি কাজে তার পরিধি হচ্ছে প্রথমে নিজের মধ্যে এবং পরিবার পরিজন আত্মীয় স্বজনদের মাঝে তিনি পরিবার পরিজন আত্মীয় স্বজন এদের মধ্যেই দাওয়াতি কাজ করবেন অপরিচিত জানাশোনা নেই তাদের মধ্যে তা দাওয়াতি কাজ যদি করতে হয় তাহলে অবশ্যই এমন কোনো মাধ্যমে তিনি দাবাতি কাজ করবেন যাদের সাথে তাদের সম্পর্ক রয়েছে বা পরিচিতি রয়েছে এর জন্য ইসলামী শরিয়ার মৌরিক শর্ত হচ্ছে অবশ্যই আমনুল ফিতনা ফিতনার থেকে নিরাপদ হতে হবে ফিতনা থেকে নিরাপদ হতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে অবশ্যই সেখানে আপনাকে পর্দা মেন্টিং করতে হবে তৃতীয় নম্বর হচ্ছে এক্ষেত্রে আপনাকে অবশ্যই স্বামীর অনুমতি নিতে হবে স্বামীর অনুমতি নিতে হবে এটা আপনার জন্য সম্ভব ততটুকুই যতটুকু ইসলাম আপনাকে মানে বের হতে অনুমোদন দিয়েছে বের হতে অনুমোদন দিয়েছে কতটুকু সেটা হচ্ছে যতটুকু পথ মানে আপনি আশেপাশে যেতে পারেন যেখানে যাওয়ার জন্য আপনার কোনো অন্য কোনো সঙ্গীর প্রয়োজন হয় না অন্য কোনো ব্যক্তির প্রয়োজন হয় না নিরাপত্তা রয়েছে যেমন আপনি ঘর থেকে ইচ্ছা করলে পাশের বাড়িতে যেতে পারেন অথবা আরও একটু দূরে যেখানে আত্মীয়স্বজনের বাড়িতে নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ হ্যাঁ সেখানে এই নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ কিন্তু কোনো নারীর জন্য বৈধ নয় যে তিনি মানে এর জন্য ইসলামের শরীয়তে একদিন এক রাতে সফর করবেন তার মাহারেম নাই এবং তিনি তালিম করবেন সেখানে তার নিরাপত্তার অভাব আছে অথবা তিনি তালিম করতে যাবেন এমন জায়গায় যেখানে গেলে ফেতনার সম্ভাবনা রয়েছে তাহলে তার জন্য এই দাওয়াতি কাজ ইসলামী শরিয়া অনুমোদন দেয় না ইসলামী সুরিয়া অনুমোদন দেয় না এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে হবে সেটা হলো দাওয়াতের জন্য কিন্তু শর্ত রয়েছে দাওয়াত আর এমনিতেই নয় দাওয়াতের জন্য প্রথম শর্তই হচ্ছে কোলহাজি হিসেব ইয়াদ আলা বাসিন বানিয়া আলা বাসইরা দাওয়াতটা জ্ঞানী ব্যতীত হতে হবে যদি তিনি সত্যিকার জ্ঞানী হয়ে থাকেন তাহলে তিনি দাওয়াতের জন্য বের হবেন যদি তার কাছে আসলে নিজের কাছেই মানে আইলমের যথেষ্ট অভাব রয়েছে নিজের কাছেই জানার অভাব রয়েছে তাহলে তিনি শুধুমাত্র জানার চেষ্টা করবেন তিনি দাওয়াতি কাজে নিজেকে ইনভলভ করার আগে প্রথমেই নিজেকে পরিগঠন করা নিজেকে জ্ঞান অর্জনের মাধ্যমে জ্ঞান সমৃদ্ধ করা হচ্ছে তার প্রথম কাজ আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে আসসালামু আলাইকুম পরিচয় প্রশ্ন করুন আলহামদুলিল্লাহ আচ্ছা আবার একটা প্রশ্ন আছে ওশুটা হচ্ছে নামব তবে জি জি বলুন আপনি কে বলছেন ভাইয়া কোথা থেকে বলছেন আমি মোহাম্মদ উবাইদুল হক আমি চট্টগ্রামের থেকে বলছি জি ভাইয়া বলুন হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে ফরজ সালাতের পরে ইমাম সাহেব যখন সালাম ফিরাইলো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ফিরাানোর পরে সে পড়তেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এটা পড়া আমাদের নেকি হবে নাকি গুণা হবে এটাকে সরিয়ে সম্মত কতটুকু মানে হাদিস অনুযায়ী এটা আমি জানতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে পেয়েছেন তো প্রশ্ন প্রশ্ন পেয়েছি তিনি বলেছেন ফরোজ সালাতের পরে ইমাম সাহেব সালাম ফিরান রুপুর আসসালাত আসসালাম আলিক ইয়া রাসুল আল্লাহ আসসালাত আসসালাম আলিক হাবিব আল্লাহ অথবা এই জাতীয় যদি কোনো কিছু পড়েন এতে আদৌ কি হবে কিনা। না একটু ভালো করে জানার চেষ্টা করুন সয়াব হওয়ার জন্য আপনার আমল অবশ্যই আমলে সালেহ হতে হবে এবং ইবাদত হতে হবে যদি এবাদত না হয় অথবা আমলে সালেহ না হয় তাহলে কোন ব্যক্তির সেই কাজটুকু আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সবাব হবে না গ্রহণযোগ্য হবে না আর ইবাদত এবং আমলে সালেহ হতে হলে আমাদেরকে খুব ভালো করে জানতে হবে কাজটি একমাত্র আল্লাহর জন্য হতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সামেস শূন্য এবং দেখানোর যে তরিকা আছে সেই তরিকা অনুযায়ী হতে হবে আপনার আবেগ অনুযায়ী আপনার মেজাজ অনুযায়ী বা আপনার প্রবৃত্তি অনুযায়ী যদি আপনি যে কোনো ইবাদতে ডিজাইন করেন বা এই বাদত তৈরি করেন সেটা ইবাদত নয় সেটা আপনার কাছে যতই মজার বিষয় হোক না কেন অথবা যতই আবেগের বিষয় হোক না কেন কোনো সব ধরে রসুল্লাহ ভালোবাসা আমাদের ইমানের অংশ কিন্তু এর অর্থ এই নয় যে রসুল সাল্সলাম ভালোবাসার জন্য আপনি সলাতের মধ্যে দাঁড়াবেন পড়ার পরে সুরাই ফাতে পারার পরে সালাতাম আলী কেয়া রসুলাল্লাহ সালাত এতে কি সলাৎ হবে কি না পৃথিবীর কোনো আলেম বলেছেন সলাৎ হবে এটা আমার জানা নেই সলাত হবে না ঠিক অনুরূপভাবে সালাম পিরানোর পরে রসুল্লাহ সাল্লা যেটা আমাদের করতে বলেছেন তো পথ দেখিয়ে গেছে পথ দেখিয়েছে নির্দেশনা আছে এখানে তিনি কি মনে করেন যে রসুল সাল্লাম কিছুই থাকে জানি যান নেই অবশ্যই জানিয়ে গেছেন সালাম ফিরানোর পরে রসুলুল্লাহ সাল্লাম সাল্লাম যেটি দেখাই দেখিয়েছেন সেটাই করা হয়েছে সোনা আর যেটা দেখাননি যে তারিকা আসুল সাল্লামের কাছ থেকে পাওয়া যায়নি যদি কেউ করে থাকেন এই বাদুত হিসেবে অবশ্যই বেদাত হবে এবং স্বভাব হবে না বরং এটি এমন বেদাত যে শারুল উমুর মুদাসোয়া দিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম কাজ হবে এর মাধ্যমে তিনি মানে যদি জেনে বুঝে করে থাকেন পদভ্রষ্ট বিভ্রান্ত হবেন এবং জাহান্নামের মানে জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হয়ে যাবে বিষয়টি একেবারে সরাসরি হাদিসের মধ্যে রয়েছে বক্তব্য খবরদার ওই ব্যক্তিও আল্লাহ আল্লাহর কাছে প্রত্যাখ্যাত হয়ে যাবেন এবং ওই আমল ও আল্লাহ কাছে প্রত্যাখ্যাত হয়ে যাবেন সোহি মোস্তেমের হাদিসের রসুল্লাহ আসলমেন স্পষ্ট করে বলেছেন প্রিয় দর্শক আমরা ইবাদত করব তো পদ্ধতি হবে রসুল সাল্লাতে সালাম ফেরানো পরে যে মাসনুন বিষয়গুলো আছে আমাদের সেটি অনুসরণ করতে হবে সেটাই জানতে হবে এটা আপনার প্রশ্নের বার্তা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমি তিনটা প্রশ্ন করতে যাচ্ছি দুটি করলে ভালো হয় প্রশ্ন করুন প্রশ্ন শুরু করুন হ্যাঁ আমার এক নম্বর প্রশ্ন হচ্ছে যে এরকম কোন উল্লেখ আছে যে দুরুদ কতবার পড়তে হয় দিনে মানে সকালে হয়তো কতবার বা বিকালে এরকম কিছু আর আরেকটা হচ্ছে যে আমি ফরজ নামাজের পরে যে আল্লাহ আল্লাহ সালাম মানে পড়ি এটা কি নফল নসল যেকোন নামাজের সালাম ফিরানোর পরে পড়বো আর কোন আরেকটা প্রশ্ন করতে পারি বলুন বলুন আচ্ছা এই যে আমার পাশে বাসার পাশে একজন ভাবিয়েছে আমাকে বললে রজবের এক তারিখে আপনি কি রোজারা আছেন আমি বললাম না তো আমাকে বলছেন জানি এই মাসে তিনটা প্রথম তিনটা রোজা করতে হয় প্রথম তিন দিন মধ্যে তিন দিন আর লাস্টে তিন দিন তো এরকম কি কোনো নিয়ম আছে আমার আমি কিন্তু এর আগে শুনিনি একটু দয়া যদি বল জি জি ধন্যবাদ আপনাকে আপনি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন ওয়া নির্দিষ্ট আছে সকালে বা সন্ধ্যায় এতবার করে পড়তে হবে না দূরের মানে সকাল সন্ধ্যা দরুদের নির্দিষ্ট সংখ্যা নেই নির্দিষ্ট সংখ্যক দোয়া দরুদের যেখানে আদিষ্ট রয়েছে সেটি ভিন্ন বিষয় তবে যে দিনের মধ্যে এতবার দূরত পড়তে হবে এটি বাধ্যতামূলক নয় তবে যার পক্ষে সম্ভব যত বেশি তিনি দূরত পড়তে পারেন কারণ দরুদের ফুসিরত রয়েছে অনেক বেশি পরে সাহবাই ক্রামদের মধ্যে অনেকেই মানে বেশিরভাগ আমল দূর হিসেবে গ্রহণ করেছেন তাই কেউ যদি দরুদ পড়েন বেশি পরিমাণে তিনি পড়তে পারেন আরেকটি প্রশ্ন করেছেন ফরজ নামাজের শেষে যে তাসবিহ জিকিরগুলো করেন ওকে সুন্নত নামাজে পরও করা যাবে না সুন্নতের পরে কোনো জিকির নেই জিকিরগুলো সবগুলো ফরজ সালাতের পরেই সুন্নত সালাতের পরে কোনো জিকির নেই জি উনি শেষে কিন্তু কথা অর্থ এই না যে যদি কেউ সুন্নতের পরে এই যে আজকারগুলো করেন এমনিতেই

এসরুল্লাহ সাল্লা ইসলামের কাছ থেকে কোনো সৈয়াদি সাব্যস্ত হয়নি হাফেজ রজব রহমতুল্লাহ এবং ইবর হাজির আসকালিন রহমতুল্লাহ দুজন বলেছেন এখানে বর্ণিত যতগুলো রেওয়ায়ত রয়েছে সবগুলো মিথ্যা এবং অত্যন্ত দুর্বল রেওয়ায়তগুলো পর্যালোচনা করার পরে আমার কাছে প্রতিমান হয়েছে এগুলো বানা উৎসবটাই লোকেরা তৈরি করেছে একটাও দুর্বল বলার অবকাশ নেই সনদ সবগুলোরই মিথ্যা আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছা আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন

শুনুন কখনো কসর হতে পারে কসর নামে তো কোন সালাত নেই আপনি কি লাইনে আছেন ভাইয়া জি জি আপনি আসলে আমাদের প্রশ্নটি স্পষ্ট করুন আপনি আসলে কসর প্রসঙ্গে কি জানতে যাচ্ছেন একটু স্পষ্ট করুন জি মানে যখন আমি কোন জান নিতে থাকব তখন তো সালাতটা কসর হয় জি তো ওই অবস্থা যদি আমার সালাতটা কাজা হয়ে যায় আমি সালাত আদায় করতে পারিনি এমন কাউকে কি জাকাত দেওয়া যাবে কিনা আমি ওর কাছে আমি নিজেই টাকা পাই তো ওনাকে কি জাকাত দেওয়া যাবে কিনা উনি জাকাত পাওয়ার মতো অবস্থান রাখে তো ওনাকে জাকাত দেওয়া যাবে কিনা ধন্যবাদ আপনাকে প্রথম প্রশ্ন আপনি কসর সম্পর্কে সফর আছেন সফরে তো কসর করা যায় সফর অবস্থা আপনি নামাজ আপনার পড়া হয়নি সেটা পরবর্তীতে এসে করবেন সফর অবস্থায় যদি কারো নামাজ ছুটে যায় তাহলে তিনি সবচেয়ে বড় গুণাকার যদি ইচ্ছাকৃতভাবে করে থাকেন তাহলে কাফের হয়ে যাবেন অবশ্যই অবা করে ইসলাম গ্রহণ করে আবার আপনি ওই সালাদায় করবেন আর যদি অনিচ্ছাকৃত হয় তাকে সফরের কারণে বা ওজোরের কারণে হয় থাকে তাহলে অবশ্যই আপনি এই সলাত আদায় করবেন বাসায় পৌঁছার পর অথবা গন্তব্যে পৌঁছার পর যদি চার রাকাত বিশিষ্ট সালাত হয় চার রাকাত তিন ডাকাত বিশিষ্ট ছালাত হয় তিন ডাকাত দুই রাকাত বিশিষ্ট সালাত হয় দুই ডাকাত যেভাবে একজন একজনমুখী ব্যক্তি সলাত আদায় করে থাকে আরেকটি প্রশ্ন হল উনি একজনের কাছে টাকা পান সেই ব্যক্তি জাকাত পাওয়ার উপযুক্ত তাকে কি জাকাত দেওয়া যাবে টাকা পেলে তো বাধা নেই কোনো ধরনের তিনি পাওয়ার উপযুক্ত হলে তার নেশা সম্পদ না থাকলে আপনি দিতে পারবেন যদি সে অভাবী হয় পাওয়ার উপযুক্ত বলতেছেন তারপরে বলতেছেন জাকা দেওয়া যাবে কিনা টাকা পায় সে তো অন্য অন্য বিষয় জি টাকা পাওয়া পাবেন বা না পাবেন সেটা আপনার ভিন্ন বিষয় এটার সাথে জায়কাতে আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিয়েছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন ওয়ালাইকুম আসসালাম জি আমি ঢাকা থেকে মোহাম্মদ সাঈদ খান বলছি জি বলুন আমার প্রশ্ন হচ্ছে আমি কি আমার ইমান যে কমে যাচ্ছে অথবা আমার ইমান নষ্ট হয়ে যাচ্ছে এটাকে আমি কোনোভাবে বলতে পারবো মানে আমার মাঝে মাঝে নিজের কাছে মনে হয় যে আমি মনে হয় মুনাফিক হয়ে যাচ্ছি কাফের হয়ে যাচ্ছি এরকম মনে হয় আমার এটা কেন মনে হয় আপনার কি এমন কোনো আমল আছে কেন মনে হবে এটা এটা কি বস্তু আছে না বাস্তব কারণ আছে আমি যখন আমি যখন জি বলুন মানে আমি যখন মানে করি সমাজে চলাফেরা করি ব্যবসার ভিতর থাকি মানুষজনের সাথে যখন চলাফেরা করি এরা কি এমন আচরণ করে এরা কখনো নামাজ পড়ে না নামাজের সময় দোকানদারি করে আমার সাথেও বিভিন্ন মানে ব্যবসায়িক কাজে আমার কাছে চাপ প্রয়োগ করে নামাজ কালামের কোনো নামগন্ধ থাকে না তো এদের সাথে আমার সবসময় চলাফেরা করা লাগে তখন থাকতে থাকতে আমার মনে হয় কি আমারও মনে হয় ইমানটা নষ্ট হয়ে যাচ্ছে আপনি কি নামাজ পড়েন জি জি তো অন্যের অন্যের মন্দ আচরণ আপনাকে এভাবে প্রভাবিত করবে কেন আপনি তো তাদেরকে দাওয়াত দেবেন সঠিক পথে আপনার আর কোনো প্রশ্ন আছে জি আমার আরো একটা প্রশ্ন জি বলুন যে প্রশ্নটা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা কিভাবে পড়লে বেশি সওয়াব পাওয়া যাবে বিশেষ করে সকালে 100 বার অথবা রাতে 100 বার এভাবে নাকি কিভাবে পড়লে এটা বেশি সওয়াব পাওয়া যাবে ধন্যবাদ আপনাকে প্রথম প্রশ্ন আপনি সমাজে চলাফেরা করেন সমাজে লোকজন নামাজ পড়ে না অনেক বন্ধ কাজ করে তো এতে আপনি ভাবছেন যে আমার কি ইমান আমল চলে যাচ্ছে কি না এমন একটি প্রশ্ন না ইমান আমলে কোনো কিছুই নষ্ট হচ্ছে না বরং আপনি ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন যদি কোনো অসুস্থতা অথবা অস্বস্তি অথবা মেন্টাল কোনো ডিস অর্ডার হিসেবে উপলব্ধি করেন তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন কাউন্সিলিং করতে পারেন জি আরেকটি প্রশ্ন করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা কিভাবে পড়লে অধিক সওয়াব পাওয়া যাবে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু নয় লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আল মুলকু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর যেটা পরিপূর্ণ কালিমাত আত তাওহীদ ওয়া তাবজীদ আল্লাহ রাব্বুল আলামিনের মানে তাওহীদের মানে পরিপূর্ণ পার্ট পুরোটাই যেখানে এসেছে এটি আপনি সকাল সন্ধ্যা একশোবার একশোবার করে পড়তে পারেন এবং সৈয়াদি সাব্যস্ত হয়েছে এবং এটি অত্যন্ত ফজিরতের বিষয় শুধুমাত্র লাই জাহিল্লাহ এটাও যে কোনো সন্দেহ নেই কিন্তু লাই জাহিল্লাহ এর চেয়ে মানে এই যেটা আমরা বললাম এই টেক্সটটা সবচেয়ে বেশি পরিপূর্ণ এবং অনেক বেশি ফজিরতপূর্ণ এটা মানে তৌহিদ এবং তমজিদের পরিপূর্ণ পাঠ এখানে রয়েছে লাই আল্লাহ ওয়াহেদা উল্লাশারি লা এখানে আল্লাহ রবুল্লা আলমীর তৌহিদ পরিপূর্ণ وهذا اولى شريك الله له الملك وله الحمد وهو على كل شيء قدير পরিপূর্ণতার مجদ আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টি তুলে ধরা হয়েছে কিছুক্ষণ আগে আমরা বান্দার পরিচয় সম্পর্কে মৌলভ কিছু কথা শুনেছে আমরা জেনেছি বান্দার কাজ হলো জীবন সব ক্ষেত্রে ঘরে বাইরে সমাজে আল্লাহ অনুগত হয়ে কাজ করা আল্লাহর সীমার বাইরে না যাওয়া অথচ আমাদের সমাজে একটি মিশ্র ধারণা আছে মনে করে বান্দা তো মসজিদে হবে জাকাতে হবে সিয়ামে হবে জীবনে আরো অনেক ক্ষেত্র আছে বিজ্ঞানে সাহিত্যে সংস্কৃতিতে শিক্ষায় তো শিক্ষায় সাহিত্য সংস্কৃতিতে বিজ্ঞানে সেখানে কীভাবে বন্ধ হওয়া যাবে এই সমন্বয়টা কি করা যায় এমন একটি প্রশ্ন আমাদের সমাজে আছে কি বলবেন ধন্যবাদ আপনি যে প্রশ্নটির কথা উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে জীবনের সকল ক্ষেত্রেই মূলত আল্লাহ আলামীনের আলমিনের সন্তুষ্টিকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বান্দার মৌলিক একটি কাজ মৌলিক একটি চেতনা সেক্ষেত্রে শুধুমাত্র ইবাদত এবং মৌলিক যেই আনুষ্ঠানিক বিষয়গুলো আছে সেগুলোকে যদি কেউ মনে করেন যে এটাই যথেষ্ট বা জন্য অথবা আমি বান্দা হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার জন্য তার এই কাজটি শুদ্ধ নয় জীবনের আর বাকি যতগুলো ক্ষেত্র রয়েছে সেই ক্ষেত্রগুলো আল্লাহ তালার ইবাদত এবং বন্দীগীতে আনতে হবে সেগুলো ইবাদতের বিষয় নয় বৈধ বিষয় কিন্তু সেগুলোতে তিনটি বা দুইটি কাজ করলে সে ব্যক্তি ওই কাজগুলোকে ইবাদতের মানে পর্যায়ে আনতে পারবেন এবং বান্ধা হিসেবে তার জন্য এগুলো করতে হবে এক নম্বর হচ্ছে প্রত্যেকটি কাজেই আল্লাহ তালা সন্তুষ্টিকে অগ্রাধিকার দিতে হবে লক্ষ্য লক্ষ্য থাকতে হবে যে আমার এ কাজের উদ্দেশ্য মানে শুধুমাত্র বেহুদা অনর্থক সমনষ্ট নয় এখানে আল্লাহ তালা শুধু হ্যাঁ আল্লাহ তালা সন্তুষ্টিকে অগ্রাধিকার দেবেন তিনি তার নিয়তটাকে পরিশুদ্ধ করে নেবেন কারণ তার নিয়তের পরিশুদ্ধির উপর নির্ভর করে মূলত প্রত্যেকটি আমল প্রত্যেকটি কাজ আর দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটি হলো ইসলাম যত কাজ আছে প্রত্যেকটা কাজে ইসলামের কিছু দিক নির্দেশনা আছে সেই দিক নির্দেশনা অথবা সেই যে কোর্ট দেওয়া আছে সেটাকে কোনোভাবে তিনি ভায়োলেশান করছেন কি না লঙ্ঘন করতে লঙ্ঘন করছেন কিনা যদি লঙ্ঘন করে থাকেন তাহলে তিনি সেখানে যে বান্দা থাকেন চেতনা আছে সেই চেতনা থেকে বেরিয়ে যাচ্ছেন এজন্য কোনোভাবেই তিনি এই বিধানগুলো মানে এই যে তাকে দেয়া কতগুলো ইনস্ট্রাকশান রয়েছে কীভাবে তিনি কাজ করবেন সেটা কোনোভাবেই তিনি লঙ্ঘন করতে পারবেন না এরপরে শেষ যে বিষয়টি সেটা হলো প্রত্যেকটি ক্ষেত্রেই তাকে জবাবদিহিতার যা আমার প্রত্যেকটি বিষয় কিন্তু জবাবদিহি করতে হবে জবাবদিহিতার চেতনা তার মধ্যে থাকতে হবে যে সেটা দুনিয়ার কাজ হোক অথবা আখেরাতের কাজ হোক সেটা ব্যক্তিগত কাজ হোক অথবা পারিবারিক অথবা সামাজিক কাজ হোক সকল কাজেই আমি মানুষের কাছে যদি জবাবদিহি করতে নাও হয় কিন্তু আল্লাহ রাব্বুল আলমীর জবাবদিহিতা থেকে আমি রেহাই পাবো না আমরা প্রশ্নে যাব আমরা খুব গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম প্রিয় দর্শক অর্থাৎ আমাদের জীবনযাপনের বিচিত্র সম্পর্ক সূত্রে আমরা যে কাজই করি না সেখানে থাকতে হবে আমাদের জবাবদিহিতার চেতনা এটাই বান্দার চরিত্র চারিত্রিক বৈশিষ্ট্য এটাই তকওয়ার মূল কথা প্রিয় দর্শক আমরা প্রশ্নে যাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন ওয়ালাইকুম আসসালাম যে আমি সেন থেকে বলছি আমার প্রশ্ন হচ্ছে হ্যালো জি বলুন আপনি শুনছেন জি জি আমার প্রশ্ন হচ্ছে ধর আমরা অনলাইনে শপিং যখন করি কেনাকাটা করি আমি একটা জিনিস হয়তো খুব খুবই ডিসকাউন্ট নাম্বার মূল্যে পেয়েছি কিন্তু জিনিসটা ভালো হ্যাঁ খুবই কম দামে পেয়েছি জিনিসটা ভালো কিন্তু আমার যদি মনে হয় না এটা আমি চলতি বাজার মূল্যে আবার এটা সেল করে দিব হ্যাঁ এটা কি আমার জন্য মানে গুণে হবে আমি তো ডিসকাউন্ট মূল্যে কমে পেয়েছি কিন্তু আমি যদি চাই এটা মানে চলতি বাজার মূল্যে এটা সেল করে দিব যদিও আমি ওই ধরনের ব্যবসায়ী না কিন্তু মাঝে মাঝে যদি আমি এরকম করি এটা কি আমার জন্য জায়েজ আছে কিনা হ্যাঁ আর প্রশ্ন আছে জি একটা প্রশ্ন হচ্ছে আমি আমরা জানি যে ছোট বাচ্চাদের সাথে মানে ভালো ব্যবহার করা সুন্নত কিন্তু আমাদের প্রতিদিন দিনের হয়তো এমন কিছু বাচ্চা আছে খুবই দুষ্টামি করে মানে খুবই খাওয়া মানে ইয়া করে দুষ্টামি করে হয়তো বা ঘরে আসে তো হয়তো বা খারাপ ব্যবহার করছে না কিন্তু ওদের প্রতি যে বিরক্তি ভাবটা মনে চলে আসে হ্যাঁ এটা কি গুনা হবে কিনা ধন্যবাদ আপনাকে আপনি খুবই জীবন ঘনিষ্ঠ দুটি প্রশ্ন করেছেন প্রথমে শপিং করতে গেলেন অনেক সময় ডিসকাউন্ট হয় কম দামে একটা ভালো জিনিস পেয়ে গেলেন পরে মনে হলো আমি এটা তো চলতি বাজার মূল্য বিক্রি করতে পারি এই বাজার মূল্যে বিক্রি করলে এটা কি কোনো ত্রুটি আছে এটা কি করা যাবে না কোনো অসুবিধা নেই আপনি কিন্তু একটা ব্যবসা করলেন আর কি আপনি কিনলেন কেনার পরে আপনি সেটা বিক্রি করতে পারেন চলতি বাজার মূল্য বিক্রি করতে পারেন অথবা আপনি লাভে বিক্রি করতে পারেন আপনার বস্তু আপনি যে দামে বিক্রি করেন কোনো ধরনের প্রতারণার আশ্রয় গ্রহণ না করলেই হল জি আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে প্রিয় দর্শক আরেকটি প্রশ্ন করেছেন যে আপনি জেনেছেন যে শিশুদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে দেখা যায় প্রতিবেশী কোনো কোনো শিশু খুব বেশি দুষ্ট তো তাদের প্রতি অনেক সময় মনে বিরক্তি ভাব চলে আসে এতে কি গুণ হবে না বিরক্তি আসতে পারে মানে বাচ্চাদের দুষ্টামি অতিরিক্ত দুষ্টামির কারণে যদি কেউ বিরক্ত হন সেটা হতে পারেন আর অতিরিক্ত দুষ্টামি থাকলে বাচ্চাদেরকে মানে সেক্ষেত্রে শৃঙ্খলার জন্য বলা সেটা বৈধ মানে কারণ যদি একেবারেই ছেড়ে দেওয়া হয় তাহলে বাচ্চাকে মানে শৃঙ্খলায় আনা আদব আর কোনো সুযোগ থাকবে না মানে বাচ্চা দুষ্টামি করবে আর সবাই তাকিয়ে থাকবে অবশ্যই যে কোনো একজন শৃঙ্খলার জন্য তাকে বোঝাতে হ্যাঁ সেক্ষেত্রে শৃঙ্খলার জন্য যদি কেউ কিছু বলেন অথবা একটু ধমক দেন যাতে করে সে মানে দুষ্টমি কম করে সেটি অবৈধ নয় নিষিদ্ধ নয় কিন্তু সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেটা যেটা বাচ্চার সাথে যায় না মানে এমন কোনো কঠোর কঠিন অবস্থান ইসলামী সরিয়া অনুমোদন দেয় না আর বিরক্ত হওয়া বাস্তব কারণে আর মন্দ আচরণ করা দুটো তো এক বিষয় না আমরা জানলাম বিষয়গুলির সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে আসসালামু আলাইকুম আমি রহমান রহমানি থেকে বলছিলাম আমার কারণে জটিলতার কারণে গত বছর রোজা দিতে পারে নাই তো এখন আমাদের প্রশ্ন হলো যে এই রোজাগুলো কি তার এই সামনে রোজা আসার আগেই দিতে হবে নাকি জীবনে যে কোনো সময় দিলেই হবে কারণ অনেক জটিলতা ছিল যার কারণে ডাক্তারের পরামর্শ মতো উনি রোজা দিতে পারেননি

এবছরে সিয়ামের আগে এবছরে সিয়ামের আগেই চেষ্টা করবেন ওটাগুলো পূরণ করার জন্য এই প্রশ্ন এখন করছেন রমাদান গিয়েছে কতদিন হলো প্রায় এক বছর হয়ে যাচ্ছে আর রমাদানের সম্ভবত বাকি আছে আশি দিন বা বিরাশি দিন তো মার্চে তেইশ তারিখে সুতরাং এটি বোঝা যাচ্ছে যে আসলে দিনের ব্যাপারে অথবা আল্লাহর হকের ব্যাপারে আমরা অসচেতন কারণ এটা আল্লাহ তালার ঋণ রয়ে গিয়েছে পাওনা রয়ে গিয়েছে তো আল্লাহ আবহামের পাওনা নিয়ে

হাজার হাজার আলেম রয়েছেন এখানে আমাদের টেলিভিশনে প্রশ্ন করে জানতে হবে এটা বাধ্যতামূলক নয় টেলিভিশনে যারা পেয়েছেন লাইন তারা ধন্যবাদ তাদেরকে ধন্যবাদ তারা মানে ধন্য হয়েছেন বাকি সবাইকে যে এখান থেকেই মানে ফতোয়া নিতে হবে এটা বাধ্যতামূলক নয় এখন তো প্রশ্ন তো করলেন দেখো উনি কী করবেন এখন তো চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন আর যদি কিছু থেকে যায় তো সে তো পরবর্তী পর্যায়ে রাখতেই হবে হ্যাঁ অবশ্যই পূরণ করে দিতে হবে কিন্তু এবং চেষ্টা করবেন এখন থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন যেন পূরণ করা যায় যদি থেকে যে সেটা অবশ্যই পূরণ করতে হবে দ্রুততম সময়ে প্রিয় দর্শক একটা প্রশ্ন করেছেন সর্বব্রতের রোজা সম্পর্কে জানতে চেয়েছেন মানে দেখেন ফরজ রোজার খবর নেই মানে এরপরে বেদাতি রোজা নিয়ে আমার অস্থির হয়ে যাচ্ছি নারীলাহি ওই নিয়ে প্রশ্ন তো দুইটার মধ্যে কী ধরনের একটা মানে ব্যতিক্রম চিন্তাধারা আমি হতবাক হচ্ছি ফরজ রোজার খবর নেই ফরজ আপনি প্রশ্ন করেন নাই কোনোদিন এখন আপনি শৈবরাতের রোজা বরাত বলতে আপনি যদি বুঝান যে এই মধ্য রজনী অথবা মধ্যরাতকে বোঝায় শাহাবানের পনেরো তারিখে যদি কোনো ব্যক্তি সুনির্দিষ্ট করে সিয়াম পালন করে থাকেন তাহলে আর তার সিয়াম বেদাত হবে কিন্তু যদি তিনি তেরো চোদ্দো পনেরো একাদারে সিয়াম পালন করেন আইয়ামুল বিদের সিয়াম তাহলে তার এই সিয়াম বৈধ এবং সন্ন্যাসম্মত সমান মাসে হ্যাঁ শাহাবান মাসে শাহাবান মাসে যদি কেউ তেরো চোদ্দো পনেরো আয়াম উলবিদের সিয়াম নিয়মিত পালন করে থাকেন তিনি যদি পালন করে থাকেন এটা সুন্নাসম্মত কিন্তু সবে বরাতের জন্য সুনির্দিষ্ট কোনো সিয়াম নেই এই মনে বর্ণিত হাদিস আলী আবি তো থেকে এটি মিথ্যা শেখ নাসরুদ্দিন আলওয়ারি রাহেমা উল্লাহ তার এটাকে মিথ্যা বলেছেন সুতরাং খেয়াল রাখতে হবে যে যদি কেউ এটা মনে করে থাকেন যে সবরাতের হিসেবে সিয়াম পালন করছেন তাহলে তার এই কাছটি বেদাত হবে সূন্য পরিপন্থী হবে আমরা জান্নাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় প্রশ্ন করুন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রেজাউল করিম আমি বসুন্ধরা থেকে প্রশ্ন করছি ওয়া করুন গত সপ্তাহে চাইক একটা প্রশ্নে মহিলাদের পোশাকের প্রশ্নের উত্তরে বলছিলেন যে তারা বাইরে যখন যাবে সুগন্ধি মাখাবে না এবং আকর্ষণীয় পোশাক পরবে না পুরুষদের ক্ষেত্রে কি এরকম কোনো নিয়ম আছে যে তারা সুগন্ধি মাখাইয়া দেবে না বা আকর্ষণীয় পোশাক পরে যাবে না যাতে মহিলা আকৃষ্ট হয় এ ব্যাপারে একটু জানতে চাচ্ছি ধন্যবাদ আপনি খুব চমৎকার প্রশ্ন করেছেন মহিলা ক্ষেত্রে তো বিধান বললেন এখন পুরুষদের ক্ষেত্রে কি এরকম বিধান আছে তারা সুগন্ধি মাখতে পারবে না বা তারা আরো আকর্ষণীয় পোশাক পরতে পারবে না কারণ মহিলা তো আকৃষ্ট হতে পারে তাদের না পুরুষদের জন্য সুগন্ধি ব্যবহার করা যায় সুন্না অনুমোদন দিয়েছে যেমনিভাবে পুরুষরা সুন্দর পোশাক পরিচ্ছেদ গ্রহণ করতে পারবে বাহিরে যাওয়ার ক্ষেত্রে তাদের যেই ফেতনার কথা যে সৌন্দর্যকে ঢাকার কথা বলা হয়েছে সেই সৌন্দর্য মানে পুরুষের জন্য প্রকাশ করলে কোনো ধরনের গুনাহা নেই মানে এতে পুরুষের জন্য এটা নিষিদ্ধ নয় কিন্তু পুরুষ ব্যক্তি এমন সাজসজ্জা নিতে পারবে না যে সাজসজ্জা নারীদের মতো হয় অথবা যে অথবা যে সাজসজ্জার মধ্যে এমন আড়ম্বর হয় যে আড়ম্বরের কারণে নিজেকে ডিস্টিংগুইসড মানে একটা আলাদা কিছু আলাদা কিছু প্রকাশ করতে চায় অহং প্রকাশ করে যেমন এমন একটা পোশাক পরে আসলেন চতুর্দিক থেকে মানুষ তাকায় যে কি জিনিসটা কি কোথ থেকে এসেছে মানে স্বাভাবিক না প্রতিরোধ পোশাক নয় এটাকে লেবাস বলা হয় তাকে এটি হারাম অহংকারের পোশাক অহংকারের পোশাক অথবা নিজেকে অন্যের কাছে মানে প্রচার করার জন্য মানে তুলে ধরার জন্য বড়ত্ব প্রকাশ করার জন্য এ ধরনের পোশাক পুরুষদের জন্যও নিষিদ্ধ তবে পুরুষরা সুন্দর

আমার তো বিয়ে হয়েছে বিশ একুশ বছর হয়েছে বিয়ে হওয়ার তিন বছর পরে বুঝতে পারলাম আমার স্বামীর সন্তান মানে আমাদের হবে না ডাক্তার বলেই দিয়েছে আমার স্বামী ইতিম অসহায় ভেবে আমি ছড়ে যেতে পারিনি এখন তো আমার স্বামীর সম্পত্তি আছে সেখান থেকে আমি কিছু অংশ আমার স্বামী এখন লিখে দিতে যাচ্ছে তো আমার লেওয়াটা কতটুকু জায়েজ হবে একটু বুঝিয়ে বলবে আপনার স্বামীর সম্পদে কতটুকু আপনাকে লিখে দিতে চাচ্ছে

জবর জের পেশ দিয়ে কিভাবে সঠিক উচ্চারণটা হবে আপনার একটু বলে দিন এখানে তাজবিদের বিষয় নিয়ে এসেছেন ধন্যবাদ আপনাকে আপনার প্রথম প্রশ্ন একুশ বছর বিয়ে হয়েছে সন্তান হচ্ছে না স্বামী ওনাকে কিছু সম্পদ লিখে দিতে চাচ্ছে তো উনি জানতে চাচ্ছেন যে ওনার হক কত দূর সম্পদের কতটুকু লিখে দিতে পারবে ওনাকে তিন ভাগের এক ভাগ লিখে দিতে পারবেন আপনাকে সম্পদের তিন ভাগের এক ভাগ লিখে দিতে পারবেন সেক্ষেত্রে তিনি গুণাগার হবেন না ইনশাল্লাহ তাহারা আমরা জানলাম আপনি তিন ভাগের এক ভাগ সম্পদ পেতে পারেন আপনার স্বামী লিখে দিতে পারে আরেকটি প্রশ্ন আপনি করেছেন আরবি জি অক্ষর উচ্চারণ স দদ জবর পেশ এগুলি উচ্চারণ কিভাবে করবেন এটা উচ্চারণের জন্য শিখে নিন যারা কোরআন শিক্ষা দিয়ে থাকে তাদের কাছ থেকে শিখে নেওয়ার জন্য চেষ্টা করুন এটা এখানে আপনি মনে করেন না যেখানে প্রশ্ন উত্তরের পর্বে আমরা আবার চেষ্টা চলে যেতে হবে তাহলে প্রত্যেকে আসবে যে প্রত্যেকটা অক্ষরের উচ্চারণ আমাদের এখান থেকে মানে শিখার জন্য এটা প্রশ্ন উত্তর প্রোগ্রাম এখানে কোরআন কোরআন তালিমের প্রোগ্রাম আছে আমাদের এনটিভিতেও প্রোগ্রাম রয়েছে সেখান থেকেও শিখতে পারেন সকাল ভোর সাড়ে পাঁচটার দিকে হয় কোরআন শিক্ষার আসর সেখান থেকে নিতে পারেন আমাদের সমাজে নানা জায়গায় হচ্ছে এটা তো তার উচ্চারণ ভুল মানে তিনি যে যে উচ্চারণগুলো করছেন সবগুলো ভুল তাকে তিনি ভালো কোনো যারা উচ্চারণ জানেন তাদের কাছ থেকে পড়ার জন্য চেষ্টা করুন আপনার প্রত্যেকটি উচ্চারণ ভুল আমাদের দর্শককে বলছেন যে দর্শককে বলছি দর্শক যে উচ্চারণ করে উচ্চারণগুলো ভুল হচ্ছে আপনার উচ্চারণ আপনি চেষ্টা করছেন আমরা বুঝতে পারছি আপনার আন্তরিকতা আছে আমরা তো ভুলেই থাকি চেষ্টা করে আমাদের ক্রমে শুদ্ধ হতে হবে তো শাহেব বললেন আমাদের এখান থেকে তো সেই দীর্ঘ ধারাবাহিক কাজ করা সম্ভব নয় আপনার চেতনা সুন্দর আপনি শুদ্ধভাবে শেখার চেষ্টা করুন আশেপাশে খোঁজ নিলে পেয়ে যাবেন এখন তো মার্শাল্লা বাংলাদেশ সমাজে কোরআন শুদ্ধ করে শেখার রাওয়াজ চালু হয়েছে অনেক জায়গায় সেটা হচ্ছে আমরা নতুন প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন

আপনি প্রসঙ্গে এনে বলেছেন যে দোয়া নিজের জন্য করলে ভাষা শব্দ একরকম হবে অন্যজন জন্য করলে আর রকম হবে শিশুদের দুজন্য করলে কেমন হবে এই ভাষাতাত্ত্বিক ব্যাপার এটা মানে আপনার যদি ভাষার জ্ঞান না থাকে আপনি সেদিকে যেতে পারবেন না আপনি নিজের জন্য পড়বেন এক ধরনের অন্যের জন্য পড়বেন আল্লাহ মা আউযুহু মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুসামি ওয়াস সাইরাসকাম আল্লাহু মা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুসামি ওয়াস আকাম

আসলে হচ্ছে কি করা যায় কি না যায় এর বিস্তারিত জানতে জি আর কোনো প্রশ্ন আছে না আর কোনো প্রশ্ন নেই ভাই আপনি তো ছোট প্রশ্ন করলেন কিন্তু আপনি যে দিগন্ত উন্মোচন করলেন বিশাল বিষয় আমরা সংক্ষেপে দেওয়ার চেষ্টা করব আমার ফরজ সালাতে যাই আমার সালাত কেন পড়ি আল্লাহ বলেছেন পড়তে আমার কার পদ্ধতি অনুসরণ করি ভাইয়া সালাতে নিশ্চয় রসুল এর পদ্ধতি তো সালাতে তো রসুল ইসলাম পড়েছেন আমাদের শিখিয়ে গেছেন উনি কীভাবে নামাজ পড়তেন সেটা জানলে তো বোধহয় আমাদের এসব বিষয়ে মীমাংসা হয়ে যায় কিন্তু আমাদের সমস্যা হলো কোনো বিষয়ে দ্বন্দ্ব দেখা দিলে আমরা আল্লাহ এবং রসুলের কাছে যাই না আমরা উমক হুজুরের কাছে যাই উমোক তরিকার কাছে যাই সেখান থেকেই এই সমস্যা অথচ সমস্যাটা আমাদের সমাজে থাকারই কথা ছিল না ডক্টর সাইফুল্লাহ কি বলবেন এ বিষয়ে ফরজ সালাতের পরে যেই প্রক্রিয়ায় মোনাজাত করা হয় তাকে এই প্রক্রিয়া রসুলল্লাহ সাল্লা সালামের আমল থেকে প্রমাণিত হয়নি রসুল্লাহ সাল্লাম করতে বলেছেন এ ধরনের কোনো আদিশ পাওয়া যায়নি রসুল্লাহ সাল্লা সাল্লাম তো দূরের কথা সাহাবাই ক্রামদেরও আমল পাওয়া যায়নি সাহাবাই ক্রামদের কাছ থেকেও এই ধরনের কোনো আমল পাওয়া যায়নি তাবিদিন কাছ থেকেও আহমতুর ইশতেহার যারা ছিলেন তাদের কাছ থেকেও এই ধরনের কোনো আমল পাওয়া যায়নি ফরজ সালাতের পরে এটি অনেক পরে মানুষের কাছে আস্তে আস্তে করে অনুপ্রবেশ করেছে শয়তান তার পরিকল্পনার হিসেবে গ্রহণ করেছে সুতরাং এটা নিয়ে বিতর্কের কিচ্ছু নেই প্রবৃত্তির অনুসারী এই শুধু বিতর্ক করবে কারণ আমি তো আমার ইবাদতের জন্য আমাকে ইবাদতের পদ্ধতি জানতে হবে আমি কিসের ভিত্তিতে ইবাদত করছি আমার মন করা ইবাদত অথবা কোনো ব্যক্তির তৈরি করা ইবাদত অথবা নিজে ডিজাইন করাই ইবাদত নে আর কোনো এভিডেন্স আছে কি না কারণ এটা দিন ইসলাম আজকে আজকের দিন নয় চোদ্দোশো বছর আগের দিন সুতরাং চোদ্দোশো বছর পর্যন্ত আমাকে তাদের দেখতে হবে যে যারা সালফে সালেহিন ছিলেন যারা আমাদের আমাদের পূর্বসূরি যারা ছিলেন যাদেরকে আমরা অনুসরণ করছি তারা আসলে এখানে কি করেছে কাছ থেকে এ ধরনের কোনো কিছু প্রমাণিত হয়নি সুতরাং এটা আপনি বলেছেন যে বড় বিতর্ক রয়েছে না কোন বিতর্কই নেই যারা বিতর্ক করে থাকেন তারা প্রবৃত্তির অনুসারী অথবা বেদাত এবং মনগড়া দিন যারা তৈরি করে নিয়েছেন তারাই এই কাজগুলো করে থাকেন এখানে বিতর্কের কিছুই নেই এখানে সাল্লাহ সাল্লাউল ইসলাম থেকে অনেকগুলো আজকার সাব্যস্ত হয়েছে সেগুলোই করা সূন্না সুতরাং মানে সুন্নাতের জায়গায় যদি কোনো বেদাত ঢুকে যায় সেখান থেকে একটি সুন্না উঠে যায় যেখানে বেদাত এসে প্রবেশ করবে সেখান থেকে সূন্নাহ উঠে যাবে আজকে আমাদের সমাজে যদি আমরা দেখি দেখব যে সুন্নার জায়গায় বেদাত প্রবেশ করেছে ফলে সুন্নাটুকু উঠে গিয়েছে একজন লোককে দেখবেন না তারা আজকারগুলো করছে তারা আজকারগুলো যেগুলো শুরু করতেন করতে বলেছেন সাহাবি সাহবাইকার বর্ণনা করেছেন এবং সাহবাইকার তাবিহিন তবে তাবিহন যারা আছে মানে আইমা তু সালফে সেলফে যারা ছিলেন সবাই করেছেন যে আজকারগুলো সে আজকারগুলো উঠে গিয়েছে সুন্না যেহেতু কি হয়েছে বেদাত স্থান দখল করে নিয়েছে সুননা স্থান বেদাত দখল করে নিয়েছে এই জন্য যেখানেই বেদাত এসে ঢুকে যাবে সেখান থেকে সূন্না দূরে সরে যাবে একটি বিষয় হলো কোনো জিনিসের অভাব থাকলে তো মানুষ সেটা যে কোনো জায়গাতে নিতে চায় এই যে মোনাজাত বলি বা দোয়া বলি এটা কি পুরো নামাজের মধ্যে নেই পুরো নামাজেও যে দোয়া হয়ে যায় নামাজের বিভিন্ন অংশে যদি আমরা দোয়া করে থাকি দুনিয়া রাখায় তো অনেক বিষয় আমরা চেয়ে ফেলি তো সালাতের মধ্যে যদি দোয়া থাকে তো সালাতে বাইরে গিয়ে দোয়াটা এটা কতটা যৌক্তিক সালাতের

আপনাকে আর কোনো প্রশ্ন আছে এবং সেখানে আমি কয় দিন ধরুন 3 দিন বা 4 দিন কয় অবস্থান জি তারপর অবস্থান করলাম আপনার আপনার প্রশ্ন পেয়েছি ধন্যবাদ আপনাকে উনি কত সারা সম্পূর্ণ জানতে যাচ্ছেন কত দূর কত দিন থাকলে সফরের দূরুতে যদি আপনি জান এটা এক डिस्ट्रিক থেকে আরেক डिस्ट्रিক এক জায়গা থেকে আরেক জায়গা অন্ততপক্ষে পঞ্চাশ থেকে আশি কিলোমিটার দূর এটা আন্দাজ এটা কোনো বিধান নয় দূরে চলে গিয়েছেন সফর হবে সেখানে আপনি কসর করবেন যতদিন সফর সফরে নিয়তে থাকবেন যতদিন সফরে নিয়তে থাকবেন ততদিন হতে হবে সফরে থাকতে হবে যতদিন থাকবেন ততদিন আমরা প্রশ্ন নিচ্ছি

আচ্ছা আমার ভাই আর মানে এই যে মানে কোনো মহিলা যদি মাফ করবেন কথাটা বলতে বাধ্য হচ্ছি বিয়ার আগে যদি কোনো অন্য পুরুষের সাথে মানে গর্বে বাচ্চা আসে তখন যদি আরেকজন পুরুষকে মানে ব্ল্যাকমেল করে বিয়ে করে তখন এই মেয়েরে বিয়ে করে কি জায়েজ আছে ইসলামের দৃষ্টিতে প্রশ্ন জি পেয়েছি আচ্ছা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে প্রথম প্রশ্ন যে সমাজে জাদু টোনা হয় কুফরি কালাম হয় এর থেকে বাঁচার কোনো আমল আছে অনেক আমল রয়েছে সেখানে আয়োজনের চেষ্টা করবেন হ্রিস্তুল মুসলিম অথবা দুয়ার যে বইগুলো আছে অথবা রুখাবিল কোরআন ও সুন্না কোরআনসূন্যার মাধ্যমে ঝাড়ফুঁক যেগুলো আছে সেগুলো থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন এখানে আমি দুইটি বলছি একটা হচ্ছে সুরা আল বাকারের শেষ দুই আয়াত নিয়মিত পড়বেন জোরে জোরে পড়বেন দুই নম্বর হচ্ছে আয়াতুল কুরসি নিয়মিত পড়বেন আউজুবি কালেমাতুল্লাহি তা তেমিনসার মা খালাক আউজুবি কালেমাতুল্লাহি তা মিনসার মা খালাক এটি বেশি বেশি করে পড়বেন আরও অনেকগুলো আমল রয়েছে বই থেকে জেনে নেওয়ার জন্য আমলগুলো আমাদের এখানে মানে আমরা এই আমলের আলোচনা করি না কারণ হচ্ছে এগুলো আপনাকে বলে দিলেও লাভ হবে না আপনি অবশ্যই শেখার জন্য চেষ্টা করতে হবে বই থেকে জানতে হবে জি আরেকটি প্রশ্ন করেছেন যে ধোয়া সালাত কত রাকাত দুই না চার দুই রাকাত থেকে চার রাকাত আট রাকাত করতে পারেন কমপক্ষে দুই রাকাত আর আট রাকাত পর্যন্ত পড়তে পারবেন জি

এদের গান শোনা ইসলামে কতটুকু অনেক মসজিদে করে উত্তরবঙ্গের মসজিদ গুলোতে উত্তরবঙ্গ মসজিদে কি হয় হাত তুলে মনাজাত করে না নামাজ শেষে আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার প্রথম প্রশ্নটি ইসলামী গান ইসলামী গান তো ইসলামের ভাবে সমৃদ্ধ হবে এরপর আপনার প্রশ্ন জেগেছে সাথে যে মিউজিক হয় সেটা বৈধটা কতটুকু না ইসলামী গানে যে মিউজিক দেওয়া হয় তাকে এটি গ্রহণযোগ্য নয় এটি শোনা যায় নেই মিউজিক এর বিষয়ে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে মিউজিক শোনা হারাম জি আরেকটি প্রশ্ন করেছেন যে সালাত শেষে মোনাজাতের প্রসঙ্গ উনি বলছেন বিশেষ করে উত্তরবঙ্গের মসজিদগুলোকে জুলুতে সালাতের শেষে মোনাজাত করা হয় না এটা কেমন সালাত শেষে হাত তুলে সম্মিলিত মোনাজাত করার কোনো বিধান শূন্য দ্বারা সাব্যস্ত হয়নি শুধু এটা শূন্য সম্মত নয় জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন এটা আমাদের দেশে তো অহর হচ্ছে এখন এটা যদি কখন তাইলে আমরা মোনাজাত করবো মানে মোনাজাত করাটা কি ফরজ নামাজের পরে পরবো না কিন্তু সুন্নত নামাজের পরে না কখন মোনাজাত করবো এটা যদি একটু জি 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 ভালো করে বলবো আপনাকে আর কোনো প্রশ্ন আছে আর এই ফরোজ নামাজের পরে যে মুনাজাত করা যাবে না এটা আমাদের মনে হয় অনেকেই জানেন না এটা যদি একটু মানে আপনারা ভালোভাবে বলেন যে এ তখন ফরজ নামাজের পরে এটা করবেন আর মুনাজাদ করলে সুন্দর নামাজের পরে ব্যাক কখন করবেন এটা যদি একটু বলে দেন ভালো হয় আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ আজকেও তো আমাদের অনুষ্ঠানে আমরা মোনজাত প্রশঙ্গে কথা বলেছি জি জি আমরা ভালোভাবে বলার চেষ্টা করি প্রশ্নোত্তরের যে সীমা আছে সীমাকে আমরা সামনে রেখে প্রায় সময় প্রশ্নটি আসে আমরা বলার চেষ্টা করি সমস্যা হলো একটি হলো না জানা আরেকটি হল জানা আরেকটি হলো জানার পরেও যেটা আমাদের প্রবৃত্তি আছে অভ্যস্ত যে বিষয় আছে সেটার কারণে আমরা জানার পরেও আমরা সঠিক বিষয়ে চর্চা করতে চাই না এগুলো মধ্যে আমাদের ব্যক্তিগত এবং সামাজিক সমস্যা তো উনি বলছেন যে মোনাজি যার যদি বেদাত হয় এটা অনেকে না একটু বুঝিয়ে বলবেন আর হলো হলো তাহলে আমরা সালাদ শেষে তো ফরজ সালাদ শেষে মনোজাত করবো না তার মনোযাত আমরা কখন করব মোনাজাত উনি সময় জানতে চেয়েছেন ধন্যবাদ এই কি প্রথম কথা হচ্ছে মানে বেদাত যে বুঝেন না লোকেরা এটা কথা সঠিক নয় কিন্তু তারা প্রবৃত্তির অনুসারী তারা মানে মানে প্রচলিত ধর্মের অনুসারী তারা বাপদাদার অনুসারী তারা প্রচলনের অনুসারী তারা কোনোভাবেই সংশোধন করতে চায় না এই কারণে সংশোধিত হচ্ছে না জানে না একথা আপনি বলছেন সঠিক নয় আমার মনে হয় একশো পার্সেন্ট লোকেই জানে কারণ নবী সাল্লাহ আসলাম যে কাজ করেন নাই সে কাজ না জানার কোনো কারণ নেই আপনি ইমামকে জিজ্ঞেস করেন যে নবী আসলাম এরকম করেছেন কিনা তিনি বলে দেবেন যে না করেন নাই কিন্তু তিনি অনেক ক্ষেত্রে বাধ্য বাধ্য হয়ে করতেছেন যেহেতু ওই সমাজ প্রচলনের সমাজ বা মসজিদ কমিটির এর কারণেই তাই তিনি এখান থেকে বেরোতে বেরোতে পারছেন না এরপরে আপনি যেটা বলেছেন যে মোনাজাত করতে হবে মোনাজাত তো সালাতের মধ্যেই করবেন সলাতের মধ্যেই করবেন আম্মা সুজুদ ফিদ উ ফিহিদ দোয়া সিদ্দার মধ্যে অধিক পরিমাণে দোয়া করবেন সলাতের শেষের দিকে তা শাহুদের পরে এখানে মাসুরাতের মধ্যে অধিক পরিমাণে দোয়া করবেন আপনি মোনাজাত সম্পর্কে আপনার আইডিয়া নেই এই জন্য আপনি ভুল মানে একটা মেসেজ দিয়েছেন মোনাজাত কোনো জিনিস না মোনাজাত আমরা আবিষ্কার করে নিয়েছি মোনাজাতের মূল টার্মোলজি হচ্ছে দোয়া দোয়া যে কোনো সময় যে কোনো ব্যক্তি করতে কোনো ধরনের বাধা নেই কিন্তু যেখানে রসুল্লাহ সাল্লাহের সুন্না রয়েছে

তো এবার এই বছর আমার মানে আর্থিক অবস্থায় একটু বেশি ইয়া সেই জন্য মানে معناتে জাগাতে ইয়া খারাপ জি জি কিন্তু আমি জাগাতে যতটুকু আছে মানে এতটুকো আমি মানে দিতে পারবো কিনা সেই জন্য আমি ভাবছি মানে এক জায়গা থেকেই শুনলাম যে যদি বাচ্চাদের নামে কিছু কিছু রেখে দেওয়া যায় মানে সেটা নিসাব পরিমাণ না চার ভরি বা তিন ভরি এরকম দুই বাচ্চার নামে যদি রেখে দেই ছোট ওরা বাকি বেশি পোর্শনটাই আমি যতটুকু জাকাত দিতে পারবো মানে টুকু যদি আমি আমার জন্য রাখি এবং তাহলে কি হবে মানে আর কোনো আছে আরেকটা হচ্ছে যদি ব্যাংকে টাকা রাখি সেই সুদের টাকাটা মানে যদি সুদের টাকাটা দিয়ে অনেক সময় অনেকে গিফট দিতে হয় বা কাজের মহিলারা টাকা চায় বা ওটা ওই ওই টাকাটা আমি কোনো সবের আশায় না শুধু ওইটা ওই ওদের জন্যই রাখলাম যে যদি কেউ চায় বা ওরকম তাহলে সেটাকে আমার জায়েজ হবে ধন্যবাদ আপনাকে প্রথম প্রশ্ন হলো আপনার বেশ স্বর্ণ আছে আপনি জাকাত দিয়ে থাকেন এবছর আপনার আর্থিক অবস্থা তেমন ভালো নয় তো আপনি ভাবছেন যে আমি হয়তো জাকাতের যে অর্থ আসে সেটা আমি দিতে পারবো না একজন আপনাকে পরামর্শ দিয়েছেন যে আপনার স্বর্ণটাকে আপনি বিভক্ত করুন বাচ্চাদের কিছু কিছু দিয়ে তাহলে আপনার হয়তো জাকাতের পরিমাণ খুবই কম আসবে বা আসবে না এই পদ্ধতিকে উনি অনুসরণ করতে পারবেন এটাকে তাহাইগুল বলা হয় থাকে কুটকৌশল বা অপকৌশল অবলম্বন করা তার কিতাব উল্লেখ করেন যে সমস্ত এই হেইলা মানে অপকৌশল যেখানে আল্লাহ তালাকে ধোকা দেওয়ার জন্য আল্লাহ তালার হক নষ্ট করার জন্য হয় তাকে তাহলে এই কাজটি সম্পূর্ণরূপে হারাম যিনি পরামর্শ দিয়েছেন তিনি পদভ্রষ্ট এবং বিভ্রান্ত এই পরামর্শ কোনো আলেম দিতে পারেন না এটা প্রশ্নই আসে না এটা কোন ধরনের পরামর্শ দিলেন তিনি আল্লাহর বিধানের পরিপন্থী পরামর্শ কিভাবে তিনি দিতে পারেন সুতরাং আপনি যদি আপনার জাকাত আসে তাহলে আপনার কাছে অর্থ থাকলে আপনি সেখান থেকে জাকা দিবেন আর অর্থ না থাকলে টাকা দিবেন করতে ওনার যে স্বর্ণের বলছেন অনেক পরিমাণ যদি ব্যবহার যে স্বর্ণ হয় সেটা মশলা কী হবে আর সম্পদ যদি উনি জমা করে রাখেন সম্পদ হিসেবে এটা উনি জিজ্ঞেস করে নাই এই প্রশ্নটি জিজ্ঞেস করে নাই তিনি যেটা জিজ্ঞেস করেছেন সেটার উত্তর আমরা দিয়ে দিয়েছি জি তার উচিত ছিল আসলে প্রশ্ন করা যে তিনি যে কাজটি করছেন সেটা শুদ্ধ কিনা কিন্তু সেটা জিজ্ঞেস করে নিজ আরেকটি প্রশ্ন করেছেন ব্যাংকে ওনার কিছু টাকা আছে সে টাকা যে সুদ আসে সেটা দিয়ে কি উনি গিফট দিতে পারবেন বা কাজের মহিলাকে দিতে পারবেন না এই টাকা দিয়ে কোনো ধরনের গিফট কাজের মহিলাকেও দিতে পারবেন না জি এই টাকা আপনি মানে জনকল্যাণমূলক কাজে মানুষের কোনো কল্যাণে হয় সেটি ব্যবহার করতে পারবেন তাহলে সে সুদের টাকা উনি জনকল্যাণমূলক কাজে ব্যবহার করতে পারবেন আমি এটা জানলাম প্রিয় দর্শক সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহের রবিশম মঙ্গল বুধ এই চার দিন বিকেল সাড়ে পাঁচটায় সম্প্রচার হয়ে থাকে ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তম একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম এছাড়া আপনার আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি আমাদের আজকের গ্রন্থের নাম আসমাউল হুসনা লিখেছেন উম্মে আব্দুর রহমান সকিনা হার্সফিল্ড এই গ্রন্থটি অনুবাদ করেছেন এ এইচ এম রফিক প্রকাশ করেছে দারুসালাম বাংলাদেশ গ্রন্থটির মূল্য তিনশো পঞ্চাশ টাকা দীর্ঘ সূচি রয়েছে আমরা সেখানে যাচ্ছি না আর কেউ যদি এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন টেলিফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট ওয়ান নাইন এইট সিক্স নাইন আমরাও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট ওয়ান নাইন এইট সিক্স নাইন এই চমৎকার গ্রন্থটি সম্পর্ক তো আমার আমরা জানার চেষ্টা করব আমরা অনেকে কিছু কিছু জেনেছিও তো আসমাউল হোসনা প্রসঙ্গে কিছু বলবেন আসমাউল হোসনা আল্লাহ সুবাহতালার সুন্দর নাম আল্লাহ সুবাহতালার সুন্দরতম অনেক নাম রয়েছে যেগুলো আমাদের জানা দরকার আল্লাহ আব্বুল আলমিন সেগুলো দিয়েই সেগুলো নিয়েই আমাদেরকে দোয়া করতে বলেছেন সুতরাং এগুলোর মাধ্যমে যদি কেউ দোয়া করেন আল্লাহ তালা সবচেয়ে খুশি হন এবং মাদাদের দোয়া কবুল করে থাকেন এই জন্য এই নামগুলো জানা এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জ্ঞান রাখা এবং এগুলোর যে দাবি আছে দাবিগুলো উপলব্ধি করে বাস্তবায়ন করা এটি আল্লাহ তালার ইমানের সাথে জড়িত আল্লাহর প্রতি ইমান এবং তৌহিদের সাথে জড়িত এটি এত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু দেখা যায় যে আমরা অনেকেই এই সম্পর্কে বেখবর এর শ্রেষ্ঠত্ব সম্পর্কে শৈব খারিদ আদিস রয়েছে যে মান আশা হা দেখাল জাননা যে সত্যিকারভাবে এটাকে উপলব্ধি করবে এবং আত্মস্থ করবে সে জান্নাত হয়ে যাবে এর ফজিরত হচ্ছে সুতরাং এই নামগুলো আল্লাহ রাবুল আলমীরা আমরা অনেকেই জানি না জানার চেষ্টা করি না এগুলো জানার চেষ্টা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ আল্লাহ প্রকৃত পরিচয় এগুলোর মধ্যে আছে কারণ নামেই তো পরিচয় পাওয়া যায় ব্যক্তির ঠিক না সুতরাং আল্লাহ সত্তার পরিচয় যে বৈশিষ্ট্যগুলো এগুলো তার নামের মাধ্যমে আমরা লাভ করতে পারবো অর্জন করতে পারবো আমরা তো আমাদের সমাজে নানা রকম মারাফাতের কথা আমরা শুনি জি জি আসল মারাফত আল্লাহ আলমের সাথে আমাদের পরিচয় ঘটানো আপনি আর একটু বলবেন আমাদের আল্লাহর নামসমূহ তো মহিমান্বিত আমরা জানি তা গুণাবলী তো বলে শেষ করা যাবে না মানুষের ভাষা আল্লাহ গুণাবলীকে ধারণ করতে পারে না আমরা চেষ্টা করতে পারি জানার আমাদের ব্যক্তি জীবনে তাৎপর্যটা যদি আরেকটু বলতেন এর প্রত্যেকটি নামের মধ্যে যখন কোন কোন ব্যক্তি পড়বে তখন তিনি দেখবেন যে মানে ব্যক্তি আল্লাহ তারা নাম যখন তার উপলব্ধি হবে তখন তিনি পরিবর্তন হয়ে যাচ্ছেন তার মধ্যে তার অন্তর একটা তার অন্তরের মধ্যে এমন একটা পরিবর্তন আসবে যে পরিবর্তনটুকু সে স্বাভাবিকভাবে মানে মনে করে করেনি কখনো যে এই ধরনের পরিবর্তন আসতে পারে কারণ এগুলো আল্লাহ রাব্বুল আলমিনের সত্তার সাথে জড়িত এর প্রত্যেকটি জিনিস ব্যক্তির অন্তর পর্যন্ত পৌঁছবে এটা দুর্ভাগ্যের বিষয় যে আমরা এগুলো নিয়ে চর্চাও করিনি এগুলো আমরা আত্মস্থ করার চেষ্টা করিনি উপলব্ধি করার জন্য চেষ্টা করিনি আপনি দেখেন একটা নাম যদি আল্লাহ মান আমরা নেই অ্যাসেমিয়া সর্বশ্রোতা তখন তার অন্তরের মধ্যে আসবে যে আমার আল্লাহ তালা প্রত্যেকটি বিষয় শুনেন সব কিছু শুনেন কত বিশাল সত্তা এবং কত মহান সত্তা হলে যে তিনি পৃথিবীর সমস্ত আস্বাদ সমস্ত সাউন্ড মানে পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত সাউন্ড অ্যাটওয়ান্স একসাথে তিনি শোনেন এটি কোনোভাবেই আপনি স্বাভাবিকভাবে বিবেচনা করতে পারবেন না তার বিশেষত্ব হচ্ছে এই জায়গায় যে সব কিছু শুনেন আর সব কিছু শুনেন তার মধ্যে আমি যা বলতেছি সেটা আমি যদি আওয়াজ করি বলি অথবা নীরবে বলি অথবা চুপিসারে বলি যেভাবেই বলি না কেন আমার প্রত্যেকটি জিনিস শুনছেন তখন আমি সতর্ক হব এটা আমি বলছি কিন্তু এত সহজ নয় কারণ আমার মালিক যিনি রয়েছেন মনিব রয়েছেন তিনিও শুনছেন এভাবে প্রত্যেকটি জিনিসের যখন আমাদের অন্তর মধ্যে উপলব্ধি আসবে তখন আমরা দেখব যে একটা ব্যক্তি তিনি তার সম্পর্কটা আল্লাহর সাথে নিবিড় হয়ে যাচ্ছে তিনি সর্বাবস্থায় আল্লাহ রাবুল আমিনের পর্যবেক্ষণকে খাবাকে তিনি কি করতে পারছেন সামনে পাচ্ছেন এই আসমাউল হোসনারের যে এক একটি নাম সেগুলিকে পরস্পর তার স্পর্শে আমাদের মধ্যে পরিবর্তন সাধিত হতে পারে পরস্পাথ এগুলো মানুষকে প্রভাবিত করবে এগুলো মানুষকে প্রভাবিত করবে এই জন্য যেগুলো যেহেতু আল্লাহ তালা জাতের সাথে জড়িত সত্যার সাথে জড়িত ফলে এগুলো দিয়ে মানুষ সত্যিকার প্রভাবিত হবে নিজের মধ্যে নিজের অন্তর মধ্যে এমন প্রভাব সৃষ্টি হবে যে তিনি আল্লাহর প্রতি তার ভালোবাসা এবং আল্লাহ রাব্বুল আলমীর প্রতি তার যেই মনের যেই একটা অনুরাগ টান সেটা অনেক বেশি বৃদ্ধি পাবে যেটা আসলে মানে স্বাভাবিকভাবে যাদের কাছে এই বিষয়গুলো সম্পর্কে চর্চা নেই তাদেরকে এটা বোঝানো সম্ভব নয় যেমন আপনি যদি একটা মিষ্টি এর ফজিরত সম্পর্কে এক ঘন্টা আলোচনা করেন এটা আলোচনাই থাকবে কিন্তু যদি মিষ্টিটা খেয়ে কাইয়ে দেন তাহলে যখন তিনি অবগাহন করবেন অবতরণ করবেন ঢুকবেন তখন তিনি বুঝতে পারবেন যে কত বিশাল বিষয় যেটা আল্লাহ সুবহান ওয়া তাআলা তার আসমাউল হুসনা এবং তার সিফাতুল্লাহুল উলিয়া আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা পূর্ণ সিফাতের মধ্যে যে রেশ রেশ ধরেই আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করতে চাই আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম অ্যান টিভি আয়োজিত এবং লাভ এলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আজকের চমৎকার গ্রন্থ আলোচনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হচ্ছে আসুন আমরা মহান আল্লাহর যে নামসমূহ যে গোনাবলী আসমাউল হোসনা জানার চেষ্টা করি এবং উপকৃত হওয়ার চেষ্টা করি সমৃদ্ধ হওয়ার চেষ্টা করি দেখা হবে ইনশাল্লাহ আগামী জমাবার একই সময়ে প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে